প্রিয় বিয়ে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের একটি মডেল প্র্যাকটিস সেট পরীক্ষার আগে এই মডেল প্র্যাকটিস সেটটি তোমরা দেখে যাও তোমরা অনেকটাই পরীক্ষায় গিয়ে উপকৃত হবে আমি অলরেডি এর আগেও তোমাদের মডেল সেট দিয়েছিলাম সেটির আজকে আমি পুরোটি আরেকবার বলে দিচ্ছি একদম লাস্ট শেষ মুহূর্তের জন্য তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও যারা আগে দেখেছো কিছু প্রশ্ন তাদের খুব একটা অসুবিধা হবে না এবং যারা দেখো তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করা হবে এই প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিও বড় প্রশ্ন আশা করি তোমাদের আমি এমসিকে সরি বড় প্রশ্নের যে সাজশান দিয়েছিলাম উত্তরও দিয়েছিলাম আশা করি তোমরা পড়ে নিয়েছো তো আজকে আমি এই মডেল প্র্যাকটিসেরটি একদম শিওর যে প্রশ্নপত্র হয় যেরকম সেরকম অনুরূপেই এটি তৈরি তোমরা পরীক্ষায় গিয়ে এই প্রশ্নপত্রে অনেক অনুরূপ প্রশ্ন তোমরা পেতে পারো কমন পেতে পারো তো প্রশ্নটি দেখে নাও এবং ভিডিও শেষে আমি এর উত্তরও তোমাদের সামনে বলে দেবো তো দেখো আমাদের হিস্ট্রি জেনারেল জিই বা সিই সিসি থ্রি ফুল মার্কস পঁয়ষট্টি পঁয়ষট্টি নম্বরে পরীক্ষা হবে প্রথমে থাকবে বিভাগ ক থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে পনেরোটি প্রশ্ন করতে হবে তো প্রথম প্রশ্ন দেখো জিয়াউদ্দিন বারানি বারানি কে ছিলেন জিজিয়া কে ছিলেন সুলতান ই আজম উপাধিকে লাভ করেছিলেন এর সমস্ত উত্তর আমি ভিডিও শেষে বলে দিচ্ছি ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম লেখো বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লেখো কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় চৌথ বলতে কী বোঝো মুঘল ভারতের একটি সামুদ্রিক বন্দরের নাম লেখো কাবুলিয়ত বলতে কী বোঝ হয় বন্দে গান হিচাহেল গানের সঙ্গে কোন সুলতান যুক্ত ছিলেন ইলতুদমিসের রাজত্বকাল কী ছিল কে ইবাদতখানা স্থাপন করেন শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্যের উল্লেখ করো ধ জাহাঙ্গীরের আমলে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো প্রতীকী মুদ্রার প্রচলন কে করেছিলেন কার রাজত্বকালে ফতেফুর সিক্রি তৈরি করা হয় সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম লেখো তো এই প্রশ্নগুলো এমসিকিউ প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব ভালো করে তোমরা দেখে যাও এবং আমি উত্তরও বলে দিচ্ছি এখান থেকেই ঠাকুরের আশীর্বাদে যদি ঠিকঠাক হয় তো এখান থেকেই তোমরা নটি থেকে দশটি প্রশ্ন কমন পেয়ে গেলে তোমাদের কিন্তু নয় থেকে দশ নম্বর তোমরা পেয়ে যাবে আরও বেশিও তোমরা পেতে পারো যদি বারোটি থেকে তেরোটি প্রশ্ন কমন পাও তাহলে এখান থেকে তোমরা বারো তেরো নম্বর পেয়ে যাবে ঠিক আছে প্রশ্নের উত্তরগুলো আমি বলছি এবার দেখে নাও পাঁচ নম্বরে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে মডেল সেটে আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ নীতির সংক্ষিপ্ত বিবরণ দাও সংস্কারক রূপে সুলতান ফিরোজ শাহাতুগলের মূল্যায়ন করো মধ্যযুগের ভারতে সুপি আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল খানুয়া ও ঘাড়ঘড়ার যুদ্ধের গুরুত্ব কী ছিল কাবুল যাদব পাট্টা বলতে কী বোঝো মুঘল রাজনীতিতে নূরজাহান জুনটার প্রভাব লেখো দিন ই ইলাহির মূল নীতি কী ছিল মুঘল স্থাপত্য শিল্পে শাহজাহানের অবদান কি ছিল আকবরের ধর্মনীতির বিবর্তনে ইবাদত খানার গুরুত্ব আলোচনা করো চলে আসবে এরপর পরবর্তী প্রশ্ন এবার দেখো আমাদের বিভাগ গ থেকে দশ নম্বরে তিনটি প্রশ্ন করতে হয় কি কি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়তে হবে সেগুলো একটু দেখে নেব তিনি দেখো আলাউদ্দিন খলজি প্রবর্তিত বিবিধ অর্থনৈতিক সংস্কারগুলির উল্লেখ করো এটা অর্থনৈতিক হবে দিল্লির সুলতানির সংহতি সাধনে বলবনের কি ভূমিকা ছিল বিজেতা ও শাসক হিসাবে শিবাজির কৃতিত্ব আলোচনা করো ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিশ্লেষণ করো দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠায় মিশের অবদান আলোচনা করো শিবাজির অধীনে মারাঠা জাতির উত্থান আলোচনা করো মোহাম্মদ বিন তুঘলের যে কোনো দুইটি নীতির মূল্যায়ন করো তো এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মডেল প্র্যাকটিস সেটটি তোমরা যদি ভালোভাবে করে যাও আমি আশা রাখি তোমরা অনেকটাই পরীক্ষা উপকৃত হবে চলে আসবে পর উত্তর নিয়ে তো দেখো প্রথম প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও পরপর রয়েছে জিয়াউদ্দিন বারানি ছিলেন সুলতানি যুগের একজন ঐতিহাসিক সুলতানা রাজিয়া সুলতান রাজিয়া হবে এটি সুলতান রাজিয়া ছিলেন ইলতুৎমিশের কন্যা এবং দিল্লির প্রথম মহিলা সুলতান সুলতানি আজম উপাধি লাভ করেছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবক ভক্তি আন্দোলনের একজন সাধকের নাম ছিল চৈতন্য দেব বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম লেখো তুযুগি বি তুযুগি বারবি ছিল আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কাদের মধ্যে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় উত্তরটি দেখে নাও তোমরা মুঘল সম্রাট বাবর ও মেবারের রানা সংগ্রাম সিংহের মধ্যে খানুয়ার যুদ্ধ সংগঠিত হয় চৌথ বলতে কী বোঝো তোমরা দেখে নাও চৌথ বলতে কী বোঝায় ফসলের এক তৃতীয়াংশ মোগল ভারতের একটি সামুদ্রিক বন্দরের নাম লেখো কালিকট বন্দর কাবুলিয়ত বলতে কী বোঝায় শের প্রব শের সব কাবুলিয়ত হল রাজকীয় অধিকার প্রজারা তাদের কর্তব্য সত্ত্ব ও খাজনার পরিমাণ উল্লেখ করে সরকারকে একটি দলিল জমা দিত তাকে বলা হতো কাবুলিয়ত সুলতান ইলতুদ্িসের প্রথম নিয়র প্রশ্ন হচ্ছে বন্দে হি চাহানের সঙ্গে কোল সুলতান যুক্ত ছিলেন সুলতান ইলতুদ সুল ইলতুদ্ রাজত্বকাল কী ছিল বারোশো দশ থেকে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্যের উল্লেখ করো মুঘল কে খানা স্থাপন করেন মুঘল সম্রাট মহামতি আকবর শাহজাহান দ্বারা নির্মিত একটি মুঘল স্থাপত্যের উল্লেখ করো আগ্রার তাজমহল জাহাঙ্গীরের আমলে আগত একজন ইউরোপীয় পর্যটকের নাম লেখো ক্যাপ্টেন হং প্রতীকী মুদ্রার প্রচলন করেছিলেন সুলতান মোহাম্মদ বিন তুগল কার রাজত্বকালে ফতেফ সিগড়ি তৈরি করা হয় মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে সুলতানি যুগে প্রচলিত যে কোনো একটি করের নাম লেখো জাকা এই গেল তোমাদের পুরো এমসিকিউর প্রশ্নের উত্তর পাঁচ নম্বর এবং দশ নম্বরের প্রশ্নের উত্তর আমি অলরেডি কিছু ভিডিও আকারে তোমাদের এই চ্যানেলে আপলোড করেছিলাম আশা করি তোমরা সেগুলো দেখে নিয়েছো তোমাদের দু তারিখ থেকে এক্সাম শুরু বিএ থার্ড সেমিস্টারের তোমরা প্রত্যেকে ভালো এক্সাম দিও এবং এক্সামের তোমাদের যে পরীক্ষা কেমন হলো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং গ্রুপ রয়েছে সেখানে তোমরা প্রশ্নপত্রগুলো আপলোড করে দিও ঠিক আছে প্রশ্নগুলো দিয়ে দিও তো আজকের মতো এইটুকুই হবে পরবর্তী ভিডিও ক্লাসে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এবংাবলী সেই পিবি তারিকলাশনের যুক্ত থাকবে